গরম গরম পাপড় ভাজা, গরম গরম জিলিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে উড়ান। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে রথযাত্রার দিন, মানে জগন্নাথ দেবের রথযাত্রার দিন। তো আজকের দিনটা আমি কিভাবে সেলিব্রেট করব আর কি কি করব সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, এখন এবার আমি জগন্নাথ দেবের পুজো করব। জগন্নাথ দেবের পুজো কমপ্লিট করলাম, এবারে একটু রেডি হব, মানে রেডি হয়ে গেছি আর একটু রেডি হব। রেডি হয়ে যাব হচ্ছে আজকে দাদার বাড়ি, মানে আমার মাসুতো দাদার বাড়ি, ছোট দাদার বাড়ি। ওখানে ওয়েট করছে আমার জন্য গান্নু। গান্নু হচ্ছে আমার দাদার ছেলে, ভাইপো আমার। তো গান্নুর সাথেও আজকে তোমাদেরকে আমি আলাপ করাবো। আর মাকে নেব দোকান থেকে নিয়ে একদম সোজা চলে যাব দাদার বাড়ি, ওখানেই আজকে আমাদের ইনভিটেশন আছে, ওখানেই লাঞ্চ করব আর সারাদিনটা আজকে ওখানেই কাটাবো। তো চলো তোমাদেরকেও আমি সাথে নিয়ে যাব। তো চলো আমি রেডি হইনি। সো আমি রেডি হয়ে গেছি, তো আর লেট করব না, এবার মাকে পিক আপ করবো সব থেকে নিয়ে চলে যাব একদম দাদার বাড়ি। দাদার বাড়িতে গিয়ে তোমাদেরকে মিট করাবো গান্নুর সাথে। আজকে ভায়োলেটকে নিয়ে যাব, আজকে ব্ল্যাকিকে নিয়ে যাব না, তো চলো যাওয়া যাক। দোকানে এসে দেখলাম মা পুজো করেছে দোকানে, তোমাদেরকেও দেখিয়ে দিই। তোমাদের সাথে একদিন আমার শপ ট্যুর শেয়ার করব, সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যখন আমার 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তবে ভেবে রেখেছি যে আমি আমার শপের ট্যুর দেব আর আমার হোম ট্যুর দেব। তো আমি এসে গেছি দাদাদের বাড়িতে। বাইরে বিশাল রোদ। এই হচ্ছে গান্নু, অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করে বসে আছে। সবাইকে হ্যালো করে দে। হ্যালো হ্যালো। তুই এই সন্দেশ বিস্কুটটা আমাদের জন্য কিনেছিস? হ্যাঁ আমার জন্য, তোমার জন্য। তো এখানে দেবজানি দি আমাকে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, এখন এটা খেয়ে নেবো, খেয়ে একটু রিফ্রেশ হয়ে যাবো। আর দেবজানি দিকে প্রথম থেকেই দেবজানি দি বলিস, সেটা দিদি থেকে বৌদি হয়নি, তো এখনো দিদি ওটা কন্টিনিউ চলছে। তো আমি ফ্রেশ হয়ে গেছি এখন। বাপরে বাপ কত আয়োজন করেছে দেবজানি দি আজকে, করেছে ভাত, বেগুন ভাজা, বিউলির ডাল, আলু পোস্ত, পটল, বাদাম, সর্ষে চাটনি। বাপরে বাপ কত কি রান্না বান্না করে ফেলেছে, এত খাওয়া অসম্ভব আমার জন্য। ভাতটা একটু তুলে নাও দেবজানি দি, এত খেতে পারবো না। আর একটা বেগুন ভাজাও তুলে নাও। দেখো বলে দিই দেবজানি দি, সব রান্না খুব ভালো হয়েছে। একটুখানি রেস্ট করব, রেস্ট করে তারপরে বিকালবেলায় গান্নু রথ অলরেডি বের করে রেখেছে, রথ সাজাবো আমি, তারপরেও রথ নিয়ে বেরোবে, সবটা তোমাদেরকে শেয়ার করবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, গান্নু রথ দিয়ে বেরোবে, আমি রথটাও সাজিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি রথটা আমি কীরকম সাজিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে রথটা আমি কীরকম সাজিয়েছি, চলো দেখে নিই। কিরে তোর পছন্দ হয়েছে সাজানোটা? ও এখন ব্যস্ত আছে, ও এখন ঠাকুরকে প্রে করছে। তো এই সেই রথ যেটা আমি সাজিয়েছি, দাদার ফুল নিয়ে এসেছিলো, ওই ফুলগুলো দিয়েই সুন্দর করে সাজালাম। দেখো পালিয়ে গেল যাতে ও ব্লগে না আসে, মানে ভীষণই লজ্জা পাচ্ছে এটা বোঝা যাচ্ছে। দেবজানি দিও রেডি হয়ে গেছে, তো আমি দেবজানি দি আর গান্নু তিনজনে মিলে রথ নিয়ে বেরোবো। তো চলো রথ নিয়ে বেরোনো যাক। আমার বেশ মজা লাগছিল, গান্নু রথটা টানছিল আর সবাই রথটা দেখে বলছিল খুব সুন্দর সাজানো হয়েছে। তো আমার এটা শুনে খুব ভালো লাগছিল, আর তারপরে সবাই ওর রথ বলছিল ওকে দেওয়ার জন্য, একটুখানি সবাই একটু টানল ওর রথটা আর বলল যে খুব সুন্দর হয়েছে সাজানো বলে গেল। আমার বেশ মজাই লেগেছে আজকের দিনটাতে।
চালিয়ে চলে এলাম বাড়িতে। গান্নুর রথ চালানো হয়ে গেছে, তো বাড়িতে এসেই দেখি দাদা হাজির। দাদা এসে গেছে জিলিপি আর পাঁপড় ভাজা নিয়ে, একদম ভর্তি করে গরম গরম পাঁপড় ভাজা, গরম গরম জিলিপি। এখন আমরা জিলিপি আর পাঁপড় ভাজা খাবো। দেবযানিদি প্লেটে সাজিয়ে দিয়েছে গরম গরম জিলিপি, মানে গুড়ের জিলিপি, আর তার সাথে হচ্ছে গরম গরম পাঁপড় ভাজা। রথের মধ্যে জিলিপি পাঁপড় ভাজা খাবো না, এটা হতেই পারে না। দারুন খেতে জিলিপিটা, দারুন গরম গরম গুড়ের জিলিপি, দারুন। তাহলে আসছি, টাটা বাই বাই, আবার তাড়াতাড়ি দেখা হবে। আর ব্লগটা দেখো, ঠিক আছে, টাটা। তো ফাইনালি বাড়ি চলে এলাম, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। রথযাত্রার দিনটা বেশ সকলের সাথে মিলে মিশে খুব মজার কাটলো, খুব আনন্দে কাটলো আজকের দিনটা, বেশ এনজয় করেছি আজকের দিনটাতে। তোমরাও জানিও তোমাদের রথযাত্রা কেমন কাটলো 2023-তে, ফ্যামিলির সাথে কাটলো না ফ্রেন্ডসদের সাথে কাটলো, কীরকম কাটলো সবটা জানিও। আজকে এখানেই ব্লগটা এন্ড করলাম। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড যেটা বলি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, অ্যান্ড স্টে অনেকটা পজিটিভ। আবার খুব তাড়াতাড়ি কোনো না কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, তাই সকলের সাথে থেকো। চলো বাই।